3, 2, 1, go! বান্দরবন কার সঙ্গে যাচ্ছ? কত সুন্দর পাহাড়ি রাস্তা। এটা হচ্ছে হোটেল আরণ্য আবাসিক। এখানে আমরা উঠছি বান্দরবন। খুব সুন্দর একটা জায়গা, আপনারা অবশ্যই একবার হলেও আসবেন। হোটেলটাও খুব সুন্দর। হোটেলের পুরো ভিউটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর একটা হোটেল। হোটেল আরণ্য আবাসিক, খুব সুন্দর। সামনেই রাস্তা, হ্যাঁ এদিকে হচ্ছে থানসি রোড। খুব সুন্দর রাস্তা। আয়ান এক সাইডে যাবো, এক সাইডে আসো আয়ান। আসসালামু আলাইকুম। অবশেষে আমরা বান্দরবন চলে আসলাম, হোটেলে উঠলাম। কিন্তু দুঃখের বিষয়, বাইরে প্রচণ্ড বৃষ্টি, তাই বাইরে বেরোতে পারতেছি না, রুমে অপেক্ষা করতেছি, টিভি দেখবো ভাবছিলাম যে ডিশ লাইনও নাই। হ্যাঁ, তোমার থেকে বান্দরবন আসে কেমন লাগতেছে বাবা? কেন বাবা, তোমাকে বাসে কত কিছু খাওয়াইছি না পাপা, তোমাকে তো অনেক কিছু খাওয়াইছি বাবা। আজকের প্রোগ্রাম ইনশাল্লাহ নীলাচল আর মেঘালয় যাব, অনেক মজা হবে। হ্যাঁ অনেক মজা হবে না বাবা? হোটেল থেকে বেরোয় ভাত খাওয়ার জন্য হোটেল খুঁজতেছি। বান্দরবনের রাস্তাঘাট দেখেন কত সুন্দর। হ্যাঁ কী খাবে বাবা? আমি তো ভালো কোনো হোটেলও দেখতেছি না, ভাতের হোটেল। আর এখন দুপুরে ভাত না খেলে তো পেটও ভরবে না। লুডুস খাবে দুপুরে? তুমি লুডুস খাবে কেন বাবা, এখন তো ভাত খেতে হবে। আয়ান লুডুসই খাবে। আচ্ছা দেখি চলো কোথায় লুডুস পাওয়া যায়। দেখেন চাকমা আদিবাসীদেরকে দেখা যাচ্ছে। আসো এখানে একটা হোটেল আছে, দেখি কি অবস্থা। আমরা দুজন দেখি আয়ান এখানে আসো। অবশেষে হোটেলে আসলাম, দেখি কি খেতে পারি। দুপুরবেলা অবশ্যই ভাত খেতে হবে। আয়ান বসো, আয়ান বসো। জি বলো বাবা বলো। হ্যাঁ বলো না কি। এটা হচ্ছে যে হোটেলে আসছি সেই হোটেলের মেনু কার্ড। মেনু কার্ড দেখে এখন খাবার অর্ডার করব। এই কদিন যেহেতু গরুর মাংস অনেক খাইছি, তাই আজকে বেগুন ভর্তা নিলাম, মিক্স সবজি এবং মাছের ভর্তা, ডাল খেয়ে দেখি কেমন হলো। আয়ান শুরু করো বাবা। বাবা ওইটা রাখো, ওইটা এখন রাখো। আমরা ফাইনালি নীলাচল চলে আসলাম। এই দেখেন সবচেয়ে উপরে আছি আমরা, এখান থেকে কত দূর দূরান্তে পাহাড় দেখা যাচ্ছে। যেদিকে তাকাবেন শুধু পাহাড় আর পাহাড়, পাহাড়ের রাজ্য বান্দরবন। ওই যে দেখো স্বর্ণ মন্দির দেখা যাচ্ছে, ওই যে দেখছো, ওই যে স্বর্ণ মন্দির। আয়ান আমরা কোথায় আসছি বাবা একটু বলো বাবা। এরকম জিনিস দেখলে সবার জিভে পানি চলে আসবে। চাকমারা বিক্রি করতেছিল, তাই একটা কিনলাম 20 টাকা দিয়ে খাচ্ছি। চক মিষ্টি ঝাল আয়ান খাবে বাবা? আপনারা কি কিছু দেখতে পারতেছেন? এগুলো দেখেন তো, এগুলো কি? এগুলো হচ্ছে মেঘ। কিভাবে পাহাড়ের গায়ে মেঘ এসে বসে আছে, এই সাদা সাদা ধোঁয়া দেখতেছেন যে, এগুলো সম্পূর্ণ সব মেঘ। মানে চোখ ধাঁধানো একটা দৃশ্য, এরকমটা আগে কখনো দেখিনি, এই ফার্স্ট টাইম। আমরা বর্তমানে বান্দরবনের নীলাচলে আছি, সবচেয়ে উঁচু যে স্থানটা, এখান থেকে মেঘ সম্পূর্ণভাবে দেখা যায়। এটা হচ্ছে নীল আঁচলের শেষ স্টেপ যেটা, এইটা এই দেখেন। এখানে দৃশ্য হয়তো আপনারা অনেকে দেখলে চিনবেন, এখানে অনেকে ছবি তোলার জন্য দাঁড়ায়। এটা হচ্ছে একবারে সর্বোচ্চ উপরে, লাস্ট স্টেপ। আস্তে আস্তে আসো, আয়ান পরে যাবে। কত সুন্দর একটা সিঁড়ি। কোথায় গিয়েছিলে তুমি? এটা হচ্ছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, যারা গাড়ি নিয়ে আসতে পারবে আসবেন, তারা অবশ্যই এখানে পার্কিং করে রাখতে পারবেন খুব সুন্দরভাবে। এটা হচ্ছে উপরে ওঠার সিঁড়ি। আসো উপরের দিকে যাই, আমরা দেখি উপরে কী অবস্থা। এগুলো যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে রিসোর্ট। রিসোর্টের পাশে কত সুন্দর ফুলের গাছ, এই যে এগুলো আর কি রিসোর্ট। তারা ভরা
কদম ফুল আইন দেখো 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 চলে যাচ্ছে কদম ফুল। কি খারাপ একটা রাস্তা দেখেন দেখছেন, মাশাআল্লাহ কত সুন্দর দৃশ্য, মানে তাকাইলে তাকাইতেই থাকতে মন চায়, এত সুন্দর দৃশ্য। ও হাঁটতে হাঁটতে শেষ প্রান্তে চলে আসছি, এগুলো সব রিসোর্ট, খুব ভাড়া নেবে মেবি। ডাইনে পাহাড়, বায়ে পাহাড়, যেদিকে তাকাবেন শুধু পাহাড় আর পাহাড়। এত সুন্দর ফুল, ফুলের গাছ খুব সুন্দর, সবাই একবার হলে আসবেন, এরকম দৃশ্য অবশ্যই দেখবেন, সবার খুব ভালো লাগবে আশা করি। এটা হচ্ছে শেষ প্রান্ত, এরপরে আর জায়গা নাই। হ্যাঁ বাবা, আমরা এখান থেকে ঘুরে চলে যাবো, কেমন? কি বুঝি নাই কি বলছো, ওখানে যান, ওখানে যায় না বাবা, এখানে সাপ টাপ থাকতে পারে বাবা, আর বৃষ্টি পড়ছে না, প্লিজ ওখানে যায় না বাবা। জি বলো, বলো আমাকে বলো কি। এই উপরে শুধু একটাই রেস্টুরেন্ট আছে, এটা নীলাম্বরি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। এদিকে আসো, এই যে ভিতরে ঢুকে দেখি কি অবস্থা, আয় এখান থেকে নামো বাবা। এটা হচ্ছে চাকমাদের কিছু কাপড় চোপড়ের দোকান, ভিতরে পেয়ে যাবেন। এগুলো কি থামি নাকি চাদর, এইটা কি, এটা এটা কার, এটা কার জন্যে? খুব সুন্দর কারুকাজ, মাশাআল্লাহ কত সুন্দর হাতের কারুকাজ। আয়ান কোথায় গেছে দেখো বাবা, এদিকে আসো এদিকে আসো, আয়ান দেখো কত সুন্দর দৃশ্য বাবা। এখান থেকে যে শহরের দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে বান্দরবান শহর। পরে যাবো কিন্তু আয়ান, তুমি কোথায় উঠছো, কি এটা? আমাদের ঘোরা প্রায় শেষের দিকে, দেখেন কত সুন্দর কাঁঠাল। এখন আমরা আস্তে আস্তে হোটেলের দিকে যাব ইনশাল্লাহ, প্রায় 6টা বেজে যাচ্ছে, একটু পরে সন্ধ্যা হয়ে আসবে। আমরা এখন হোটেলের দিকে চলে যাব।